পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। দাদা ভাই না একদম পাগল হয়ে আছে তোর জন্য জানিস। দাদা ভাই এর আগেও যখন আমি ভুল করেছিলাম কোনো দাদা ভাই সামলে যান, এখনো সবটা দাদা ভাইকে সামলাতে। তোরা না বাড়ি যা, তোরা দাদা ভাইকে বলিস নিতাম স্ট্রং আছে, যা যা জিজ্ঞাসাবাদ হবে সব ফেস করতে পারবে। তুই আমার যা হওয়ার তাই হবে, যাওয়ার সময় না পুলিশ বাবুর থেকে ভালো করে নিয়ম টিয়ম শুনে যাস তোরা। হ্যাঁ এরপর হয়তো অ্যারেস্ট করবে আমায়, না তাতেও ঘাবড়াস না তোরা। আর পুলিশ বাবুকে তো একদম চিন্তা করতেই দিস না। আমি জানি তুমি আমার উপর খুব আপসেট হয়ে আছো, তোমাকে বারবার বারণ করেছিলাম, এবার বিশ্বাস করো আমি কোনোদিনও তোমাকে বাধা দিতে চাইনি, কোনোদিনও তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করিনি। আমি জানি, আমি তোমাকে সান্ত্বনা দিতে না পারলেও সাহস তো আমি দিতেই পারি। নিপা এখন তোমাকে সবটা ফেস করতে হবে, আর সত্যি আমি আর পাঁচজনের মতো তোমার সঙ্গে ব্যবহার করতে পারবো না, আমার কাজ আমার ডিউটি আমাকে এই মুহূর্তে সেটা করতে দেবে না তোমার সঙ্গে। আমার কি তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে? লাগছে না নিপা। তাহলে আমায় নিয়ে চলো না এখান থেকে। ওটা আমার নীতির বাইরে। ক্ষমতার বাইরে তো নয় পুলিশ বাবু, আমি জানি তুমি এখান থেকে আমায় নিয়ে যাবে না।
আউট অফ দ্য ওয়ে গিয়ে আমি তো ওসিকে বলতে পারবো না যে আপনি আপনার ডিউটি করবেন না। আমি আমার নিজের ডিউটিতে কোনোদিনও গাফলতি করিনি, অন্যকে সেই কাজ করতে কি করে বলতে পারি? তুমি জানো আমি সবসময় লক্ষ্য করেছি আমাদের নিজেদের পরিবেশের বাইরে গিয়ে যখনই আমরা কিছু করতে যাই তখনই গোলমালটা হয়, আর তারপরে তোরা এখন সবাইকে নিয়ে বাড়ি যা। আমায় যা যা জিজ্ঞাসাবাদ করবে আমি সব প্রশ্নের উত্তর দেব। বাড়ির কারোর সাথে দেখা করতে চাই না আর আমি। স্যার, আপনি আমায় প্রশ্ন করবেন তো? আমায় অন্য ঘরে যেতে হবে, চলুন। স্যার, আপনি চাইলে আমাদের সাথে আসতে পারেন। আমি তো আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য। তবে আমি চাই না সেখানে আর অন্য কেউ থাকুক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।